প্রথমে বিন দিয়ে গোড়া গোড়া দুই ফেলাইবেন। এভাবে কুচি কুচি করে হাড়ি সুন্দরভাবে একখান ফ্যানের মধ্যে রাখি। এরে খড়াই অথবা ফ্রাই ফ্যানত বিমান মতো তেল দিয়ে ফিঁসি নুড়ে সুন্দরভাবে বাদামি কালার করি ভেন্ডি দিবে। এবার ভেন্ডির উপরে হালকা মশলা, হালকা হলুদ গুঁড়া দিয়ে বসা দিবেন। বয়া দিয়ে অল্প অল্প আসে একটু একটু নাড়ানো থাকবেন, যতক্ষণ পর্যন্ত বাদামি কালার নয়, হালকা হালকা বাদামি কালার হয়ে আগুন কিন্তু বেশি দন দেয় না। তারপর একখান প্লেট উল্লোয় সুন্দরভাবে এভাবে পরিবেশন করিবেন। ঠিক এইভাবে যতক্ষণ পর্যন্ত এরকম কালার নয়ব এতক্ষণ পর্যন্ত ভেন্ডিয়া নড়াবেন সুলতন। আবার দেখতে গেলে কিন্তু মানে একদম মজা নিয়ে ফেলাবেন, মজা ফেলালেও হাইরে মজা নেবেন। একটু আড়া সিদ্ধ আড়া কাঁচা থাকে পানি সুন্দরভাবে নামাবেন। যাক আশা করি ভালো থাকবেন। এইভাবে আরও নতুন নতুন যাতে রেসিপি লিখতে পারি জানালে দোয়া করিবেন। আসসালামু আলাইকুম, ফিয়া আমার লাগে করে।